দর্শক, আমরা এই মুহূর্তে চলে যাব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে টিকাদান কর্মসূচি চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী আহমেদ রাবি। তানিম, বিস্তারিত তার কাছ থেকে জেনে নেব। তানিম, আমাদেরকে সেখান থেকে কি জানাবেন, টিকা নিতে যারা আসছেন তাদের মধ্যে কোনো ভয় ভীতি আশঙ্কা আছে কিনা এই যে টিকা দিচ্ছেন তারা, এটা নিয়ে, আর ভিড় কেমন দেখছেন? টিকা নেওয়ার যে ভয় সেটা মাস ছয়েক আগেই কেটে গেছে, মানুষ এখন টিকাদান অভ্যস্ত হয়ে গেছে। এবং আপনি জানেন যে গতকালকে থেকেই গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে, মডার্নার টিকা ঢাকা সিটি সহ 12টি সিটি কর্পোরেশন এলাকায় মডার্নার টিকা দেওয়া হচ্ছে এবং ফাইজারের টিকা দেওয়া হচ্ছে ঢাকার 7টি হাসপাতালে। আমি যদি একটু অবস্থাটা দেখাই, যে ঢাকা মেডিকেলে সকাল থেকে একদম ভোর থেকে যে লাইনটি দাঁড়িয়েছে, এটি আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আসলে মানুষের যে টিকাদানের প্রতি যে আগ্রহ, সে আগ্রহটা কতটা বেশি। আপনি এখন জানেন যে টিকা ছাড়া কোনো দেশে আসলে আপনার যাওয়াটাও এখন রেস্ট্রিক্টেড, কিছুটা বিধিনিষেধ আছে। তো সবাইকে আসলে টিকার আওতায় নিয়ে আসার যে চেষ্টা, সেই চেষ্টার আওতায় সরকারের হাতে এখন মডার্নার 28 লাখ ডোজ আছে, আর সিনোভ্যাকের যে 20 লাখ ডোজ সেটি জেলা উপজেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং ফাইজারের যে 1 লাখ ডোজ সেটি সীমিত আকারে এই 7টি হাসপাতালে চলছে রাজধানীর। তো বেশি বেশিরভাগই আসলে প্রবাসী, প্রবাসী যারা আছেন তারা দুই ধাপে আসলে নিবন্ধিত হয়ে, বিএমইটির মাধ্যমে নিবন্ধিত হয়ে, সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধিত হয়ে তারপরে তাদেরকে আসলে টিকা নিতে হচ্ছে। তো এই কিছুটা দুই ধাপে নিবন্ধনের যে ভোগান্তি সেটি প্রবাসীদের আছে, সেই ভোগান্তি এবং নিবন্ধনের যে ঝক্কি ঝামেলা সেগুলো মেনেই আসলে তাদেরকে এই টিকাদান কর্মসূচিতে আসতে হচ্ছে। পাশাপাশি টিকার যে সংকট ছিল সেই সংকটটি তো কেটে গেছে, এখন আসলে এই গণটিকাদান কর্মসূচি যতটা দ্রুত বাস্তবায়ন করা যায়, যতটা আসলে জনগণকে টিকাদানের আওতায় নিয়ে আসা যাবে, ততটাই আসলে যেমন বিদেশে শ্রম বাজার উন্মুক্ত হবে, তেমনি আসলে মানুষেরও ঘর থেকে বের হওয়াটা সহজ হবে। তাই এই গণটিকাদান কর্মসূচিকে এখন সরকার বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে।